সাংবাদিক আবু সাঈদ তামান্না। 2013 সালের 7ই এপ্রিল ফটোসাংবাদিক হিসেবে তিনি চট্টগ্রামে তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন। জামাত বিএনপির খুনিরা তখন ধ্বংসলীলায় উন্মত্ত, পেট্রোল বোমা ছুঁড়ে মারছিল নিরীহ মানুষের প্রতি, ধাবমান যানবাহনের প্রতি। এই সবেরই ছবি তুলছিলেন তিনি, এই তার অপরাধ। এই অপরাধে তার উপরে চালানো হলো নির্মম শারীরিক অত্যাচার। অত্যাচারের শিকার হয়ে ধুঁকে ধুঁকে বেঁচে আছেন তামান্না। প্রতিনিয়ত তাকে দেশে বিদেশে চিকিৎসা নিতে হচ্ছে। আজও তিনি পুরোপুরি সুস্থ নন, শ্রবণ শক্তি রহিত। সাংবাদিক আবু সাঈদ তামান্না। সেদিন আমি আসলে মৃত্যুর মুখে পড়ে গিয়েছিলাম। একদিন ভোরবেলা আমি একটা ফোন পাই, সে ফোনে আমার কাছে মেসেজ ছিল যে ওরা পেট্রোল বোমা বিতরণ করছে। আমি আমার মোটরসাইকেল চালিয়ে আমি সেখানে গিয়েছিলাম, দেখলাম যে 7-8 জন লোক পেট্রোল বোমা বিতরণ করছে। তো আমি দূর থেকে ছবি তুলেছি, ছবি তোলার পর সাথে সাথে কিন্তু ওরা দেখে ফেলে এবং আমাকে ধাওয়া করে অনেক দূর দৌড়িয়ে আমাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে এবং হচ্ছে আমাকে ইট দিয়ে আমার মাথা থেতলে দেয়। তো তখন ওই মুহূর্তে আমাকে আসলে আমার সহকর্মীরা কেউ ছিল না যে আমাকে উদ্ধার করবে। আমাকে দেখে সুস্থ মনে হচ্ছে কিন্তু আমি আসলে সুস্থ নই, আমি আমার শ্রবণ শক্তি হারিয়েছি, আমার ব্রেনেও সমস্যা হয়ে গেছে। আমরা এগুলার আসলে বিচার চাই। এই বিএনপি জামাত কিন্তু আবার সেই শুরু করেছে, আবারও সেই একই কাহিনী। কিন্তু আমাদের, আমরা জানি না, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, একই অবস্থা কিন্তু আবারও কিন্তু ওরা প্ল্যান করেছে। তো আমরা এই প্ল্যান কিন্তু বাস্তবায়ন হতে দিব না আশা করি, কারণ আমরা নেভার, আমরা এটা আমরা আমরা অবশ্যই এটা মানে প্রতিহত করব সবাই, আমরা যারা আছি আমাদের। তো এই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।